পাগল বলে, তোমার জাহান্নামের মধ্যে আমি জায়গা পাইছি এই জন্যই আমি অন্তর থেকে বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল তুই তো জাহান্নামের খবর জানিস না। বলে, আমার জানার দরকার কি? আমি কি কোনো কিছু দেখছি? আমরা কিছু দেখছি? এগুলা কি সত্য না ভুয়া? আমার এলাকার মুরব্বী কয়, নামাজ পড়তেছি, রোজা করতেছি, মরার পরে দেখি কিছুই লয়। তাহলে কারণ না দেখা জিনিস রে ভাই, আমরা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। দেখছেন আপনারা কি দেখছেন? কথা কন না কেন, খালি শুনে যাচ্ছি, খালি শোনা। অনেক সময় কিন্তু আমরা বলি শোনা কথার বিশ্বাস নেই। বগুড়াতে একজন মারা ছয় টুকরা করছে, তুই দেখছিস? না না, ওই যে জামগ্রাম বাজারে যাই শুনলাম, সোনা কথার দাম আছে। এখন আপনারা বলেন জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? কোনো কিছু না দেখে বিশ্বাস? আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ বলেন, মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য, কোরআন থেকে যারা হেদায়েত পাবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, শুধু বিশ্বাস করেছি জান্নাতের মধ্যে শান্তি আর জাহান্নামের মধ্যে কষ্ট। এই বিশ্বাস করার কারণে আজ পর্যন্ত কেউ জাহান্নাম চায় না, সকলেই আল্লাহর কাছে জান্নাত চায়। রাসূল বলেছেন, এই বিশ্বাসের উপরেও কারো যদি মৃত্যু হয় আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন, এই বিশ্বাসের উপরেও কারো যদি মৃত্যু হয় যে জান্নাতে শান্তি জাহান্নামে অশান্তি, অন্য কোনো বিশ্বাস নাও থাক, এই বিশ্বাসের উপরে সে মৃত্যুবরণ করেছে, একেও বলা যাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আল্লাহ আমার চাইতে আপনি ভালো জানেন, জাহান্নামে গেলে যদি আমার কষ্ট হয় তাহলে আপনি জাহান্নাম দিবেন কেন? কারণ আমি কোনোদিন হইনি, আপনি আমারে করেছেন। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আমরা হইছি না, আল্লাহ করছে, তাহলে দোষ কার? যখন কেউ চুরি করতে যায় আল্লাহ যদি তার হাত দুইটা অবশ করে দেয় তাহলে তার চুরি করতে পারবে না। যখন কোন অন্য কারো বইয়ের দিকে কেউ তাকায়, নিজের বইয়ের দিকে তাকানোর টাইম নাই, পরের বইয়ের দিকে যখন তাকায় আল্লাহ যদি তার চোখ দুইটা অন্ধ করে দেয় তাহলে তারা দেখতে পারবে না। কেমন পারবে নাকি? পারবে না। যখন সুদের টাকার ঘুষের টাকার গোস্ত মাছ খায় তখন গলাত আটকে যাবি, যে সুদের টাকার গোস্ত খাবি, যত যত ঘাস খাই প্রত্যেক ঘাস গলাত বাজবি, উনি আর খাবি না বাবা এটা সুদের টাকা রে খাওয়া যাবি না রে। আর হালাল টাকার যখন খাবে খাল চল চল করে ভিতর দিকে ঢুকবে। কি করে আল্লাহ পারবে? পারে না। ধরে তার মানে বোঝা গেল, এই যে ভাই আমার মন খারাপ করে না, আজকে রাত্রেবেলা জিকির হবে। এখন জিকিরটা যে কোন তালের হবে, বাংলাদেশে একদল আছে, দরকার আছে না নাই, মাটির পুতুল বানায়া তুমি করি লাগা হোস, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এই সকল ভণ্ডরা সব দোষ আল্লাহ দেয়, ধরে কোন কাক দেয়? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ,
এই দুনিয়াতে আল্লাহ বুঝাই দিলেন, আগুন দেখে তুমি যদি আগুনে হাত না দাও, তুমি সাঁতার না জানলে যেমন পানিতে নামো না, তার মানে তোমার ভিতরে এমন একটা বিবেক আমি আল্লাহ সেট করে দিয়েছি, ওই বিবেকের দিকে খেয়াল করে তুমি যদি আল্লাহর দিকে আসো তাহলে তুমি বান্দা হবে, আর যদি না আসো তুমি কাফের হবে, আর যারা বান্দা হবে কেবলমাত্র তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বিবেক কি বলে? আপনার বউকে পরের লোক পর আপনার বউ দেখুক, আপনার বউ এখন একটা অনুষ্ঠানের নাম দিছে বউ দেখা, জোরে কোন কি দেখা আছে না নাই আপনাদের কাছে? এই বিয়ে শাদী হলে একটা কার্ড ছাপায় না, কার্ডে লেখা থাকে বউ ভাত বউ দেখা। আপনারা বলেন তো বউ দেখা, এই কার্ড যদি আপনি পান আপনার বিবেক কি কয়? এ পরের বউ আমি দেখতে যাবো, এই দাওয়াত গ্রহণ করা জায়েজ না হারাম? কথা কর না কেন, আরে যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নেই, কিন্তু যেটা বিবেক বলে যে পরের বউ দেখার দাওয়াত আমাক দিল, আমি কি করবো, এই কার্ড গ্রহণ করব না ছেড়ে ফেলে দেব? বউ দেখার কোন কার্ড যদি আপনারা পান সঙ্গে সঙ্গে কার্ডটা যদি ছেড়ে ফেলে দেন তাহলে একটা নফল হজের সওয়াব আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ, কোন নফল হজের সওয়াব দিবি, দেখ তার ভিতরে বিবেক আছে রে, পরের বউই কেন দেখবে, নিজের বউ দেখো, নিজের বউ দেখারই টাইম নাই, আপনি যতবার বউ দেখবেন বউ দশটায় করে দিবেন, নিজের বউয়ের হাতে এক টাকাও নাই আর পরের বউ দেখে 500 টাকা দিচ্ছেন, এটা মুসলমানের বিবেক? এ বাবা এই তুই ডিস্টার্ব করিস না বাবা, এমনি লোক সংকম ছোট এগুলা। হ্যাঁ আপনারা বলেন একটা বিবেক আছে না নাই? বিবেক আছে নাই? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বউ আপনি দেখতেছেন, দিনে দেখতেছেন, রাতে দেখতেছেন, কয় টাকা দিচ্ছেন, আর পরের বউ এক মিনিট দেখে 500 টাকা দেন, এটা কোনো বিবেক হলো? এটা কোনো বিবেকের কাজ না, একটু খেয়াল করবেন কোনটা জাহান্নাম কোনটা জান্নাত, এইটার জন্য বিবেককে প্রশ্ন করবেন। নিজের বউ পরে দেখলে আপনার যেমন খারাপ লাগে, পরের বউ আপনিও দেখবেন না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, যদি আল্লাহর বান্দি হয়ে জান্নাতে যাবার চান তাহলে আপনাদের এক নম্বর আমল হলো হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই, হুকুমকার আরো জোরে বলেন, আমার আল্লাহ হুকুম করেছেন মেয়েদের ব্যাপারে। এখন চিন্তা করেন যারা আমার সামনে বসে আছেন, আপনাদের বিবেককে আমি প্রশ্ন করব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আয়াতের তাফসীর হয়ে যাবে, সকলে একটু হাঁ করে বলবেন, আপনার বউটা যখন মরে যাবে, মরে যাওয়ার পর আপনি যদি জীবিত থাকেন আপনার বউকে আপনি 5টা কাপড় দিবেন, কেন 5টা কাপড় দিবেন, আল্লাহর হুকুম হলো যখন কোন নারী মারা যাবে ওই নারীকে 5টা কাফন দিয়ে তাকে দাফন করা লাগবে, মরার পরে যদি আপনার বউকে আপনি 5টা কাপড় দেন তাহলে জীবিত অবস্থায় আপনার বউকে কয়টা দিবেন, এটা আপনার বিবেক বলে দিবে যদি আপনি আল্লাহর বান্দা হন। মরে গেলে যদি 5টা দেন তাহলে আপনার বিবেক কি কয়? মরার পরে আপনার বউকে কেউ দেখবে না, তখন দিলেন 5টা, আর যখন সবাই চায় থেকে দেখবে এটা কার ঘরে ভালোই তো রে, তখন কয়টা দিবেন, কথা কর না কেন, মরার পরে কেউ যখন দেখবে না তখন দিলেন 5টা। আপনি আল্লাহ মানেন, আপনি আল্লাহ মানেন, কিন্তু মরার পরে মানলে হবে না, জ্যাতা অবস্থায় মানা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না, জ্যাতা অবস্থায়। তাহলে জীবিত অবস্থায় আপনার বউকে ওই 5টাই দেওয়া লাগবে, মরার পরে যদি 5টা দেন জীবিত অবস্থায় 5টা কাপড় দেওয়া লাগবে, এই 5টি কাপড় 3টি পুরুষের মতোই আর 2টা মেয়ের জন্য বেশি, একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান, তার মানে বোঝা গেল মরার পরে আপনার বউয়ের চুল যদি কারো দেখা হারাম হয়, জীবিত অবস্থা আপনার বউয়ের চুল পর পুরুষ দেখা হলো হারাম, জোরে কোন কথা ঠিক কিনা,
বাদান একটু খেয়াল করেন, ছোট বাচ্চা হোসাইন দরজায় খেলতেছে, এমন সময় কতক গোলামি আইছে মা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য। নবীর মেয়ে ফাতেমার সঙ্গে মেয়েরা দেখা করবে, এমন সময় দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করে, নাম হলো তার হোসাইন। ধরে বলেন নাম কি? মেয়েরে ডাকতে বলে, বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি ভিতরে গিয়া তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, কারণ ঘরের দরজা না খুললে আমরা ফাতেমার কাছে কেমনে যাব। রাসূল বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি হলাম পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে নারীদের আদর্শের কাছে নারীদের যাওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আজকে বালিকা মাদ্রাসা আর বালিকা স্কুল, বালিকা মাদ্রাসা বালিকা স্কুল দুইটাই এক না, বাজান গো হাই স্কুল মাদ্রাসা এক না, এই জিনিসটা একটু বোঝা লাগবে ভাইজান। এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের কাছে না গিয়া বাবার কাছে গেছে। হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের শিক্ষা যদি না থাকে, কোরআনের তেলাওয়াত যদি না থাকে, তার ঈমান কোনোদিন বাড়বে না। আজকে আমাদের যুবকেরা এই যে বিশৃঙ্খল হলো কেন, যুবকের দিকে তাকান যায় না, এই যে দূরে যাচ্ছে দেখেন, তাকান যায় না, কি দেখবেন কি দেখবেন, তাকালে শরম লাগে। সামনে টবিল টোপলার মতন জমা হয়ে আছে আর পিছন থেকে কামরাঙ্গার মতন দাগ দেখা যায়, এমন একটা পোশাক পরছে, তাকাইতেই শরম লাগে। ধরে কান কথা ঠিক কি না? আপনার বলেন তো, এই মাদ্রাসার যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরকম শর্ট শার্ট আর জিন্সের প্যান্ট পরে টোপলা বার করে কেউ যায় নাকি? কারণ তাদেরকে এমন একটা শিক্ষা দেওয়া হলো, যে শিক্ষার কারণে সে আল্লাহর বান্দা হইয়া তার কলিজার মধ্যে এমন একটা শরম হয়েছে। রাসূল বলেছেন, আল হায়া ও শুহবাতুম মিনাল ঈমান, তোমার ঈমানকে যদি, তোমার ঈমানকে যদি মজবুত করবার চাও তাহলে তোমার শরম তোমার ভিতরে রাখতে হবে। শরম লজ্জা একটা ব্যাপার আছে না নাই? ধরে কোন আছে না নাই? ভাইজান একটু খেয়াল করবেন, যে ওয়াজটা করতেছি ফাদু খলিফি, খালি আয়াতটা খেয়াল রাখবেন, ফাদু খলিফি ইবাদি ওয়াদখুনি জান্নাতি। ছোট্ট হোসাইন বাবার কাছে গিয়ে দেখে বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এখন হোসাইন তার বাবার সঙ্গে কথা বলবে, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, মায়ের সঙ্গে দেখা করবে, মায়ের সঙ্গে দেখা করবে। কিন্তু হোসাইন মায়ের কাছে না গিয়ে গেছে বাবার কাছে, গিয়ে দেখে বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এখন কথা বলতে গেলে কি করা লাগবে? রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হোসাইন আসসালামু আলাইকুম, যেইমাত্র হযরত আলীর সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে, ওয়া আলাইকুম আসসালাম, বাবা আমি কোরআন পড়তেছি তুমি আমারে সালাম দিলে। হোসেন বলতেছে, বাবা আব্বা আপনি বোঝেন না, সালাম দেওয়ার অর্থ হলো কিছু বলবার চাই। জোরে কর, সুবহানাল্লাহ। কাকে বলতেছে? বাপকে বলতেছে, আপনি বোঝেন না। যে মানুষ সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছে, তুমি কিছু বলবা? আপনি বোঝেন না, এই জন্য সালাম দিলেন, কিছু বলবার চাই। কি বলবো বাজান? বলে, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমার মার সঙ্গে দেখা করবার চাই, আমি আপনার অনুমতি চাইতেছি, আপনি অনুমতি দিলেই তো দরজা খুলে দেওয়া হবে। আলী কান্দের বলে, হোসাইন তোমার মায়ের সঙ্গে মেয়েরা দেখা করতে আইছে, এখানে আমার অনুমতিতে কাম হবে না, কারণ তোমার মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। খান আলী বুঝাই দিলেন হোসাইনকে, যে একজন ছেলের কাছে বাপের চাইতে মায়ের দাম অনেক বেশি। কিন্তু আমরা কি বুঝাই? যখন ছেলে গোল্ডেন এ প্লাস পায় তখন জামগ্রাম যায় গল্প করে, আমার ছেলে গোল্ডেন এ প্লাস আছে, কি মশান আমার ছেলে। আর যখন ফেল করে তখন বইয়ের কাছে ঘুর ঘুর করে, তোর পেটর থেকে কি মাল বারো ছেলে, তোর পেটর থেকে কি মাল বারো ভাই। যখন গোল্ডেন এ প্লাস পায় তখন নিজের মোশন বাড়ে, আর যখন ফেল করে দোষ হয় কার? মায়ের দোষ হয়। কিন্তু হযরত আলী বুঝাইতেছেন,
আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ কোরআন দিয়ে বান্দাদের বুঝাই দিলেন, যারা আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বুঝাই দিলেন যে বাবার চাইতে মায়ের দাম এত বেশি, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাঝন ধরিয়ায়ু ধরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। বাবার দায়িত্ব হলো আনন্দে মত্ত হয়ে এক ফোঁটা পানি মায়ের রেহেমের মধ্যে ঢুকিয়ে দিয়া, ওই যে বাবা চইলা গেছে তারপরে আর বাবার কোনো খবর নাই, 10 মাস 10 দিন মা লালন পালন করে ওই সন্তান প্রসব করে। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা ঢুকবে ওই সময় আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসের ব্যারামটা কিন্তু অনেক ইবাদতের ক্ষতি করে, ধরে কোন করে কি করে না, রোজার মাসে দেখবেন ব্যারামটা শুরু হয়ে গেলে 7 দিন আর রোজা থাকতে পারে না, নামাজের সময় ব্যারামটা শুরু হয়ে গেলে আর নামাজ পড়তে পারে না, কিন্তু যখন মায়ের পেটে বাচ্চা আসবে তখন আল্লাহই অসুখটা বন্ধ করে দিয়া তার ইবাদতের আর কোনো ক্ষতি করে না। এই জন্যই করে না, মা ইবাদত করবে বাহিরে আর বাচ্চা তৈরি হবে ভিতরে, মা ইবাদত করবে বাহিরে আর বাচ্চা ভিতর হবে তৈরি। দেখবেন কোন নামাজি মায়ের বেটা বেনামাজি হয় না। আজকে যারা নামাজ পড়তেছে না, টুটু কোম্পানির ম্যানেজারে ঘুরতেছে বসে না, খালি রাস্তা মারে, উনি যখন মায়ের পেটে ছিল আর মাও পেট হচ্ছে গোটা পাড়া ঘুরছে, ওই পেটের মধ্যে থেকে আর ঘোরনি ব্যারাম আছে, বুঝতেছেন না? ওয়াজ দিয়ে বসবি নাকি? আমার ওয়াজ দিয়ে খুলে ধরে বসবি না, ব্যারাম তৈরি হতে মায়ের পেটত, পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে, পেটে বাচ্চা নিয়ে মা যদি মিথ্যা কথা না কয়, ওই পেটের বাচ্চা জন্ম নীতি আল্লাহর ওলি। এখন সেই মাকে তৈরি করতে গেলে হাই স্কুলে দিবেন না বালিকা মাদ্রাসায় দিবেন, সিদ্ধান্ত আপনারাই দিবেন, কারণ সন্তানকে মানুষ করবেন না অমানুষ করবেন এটার দায়িত্ব হলো বাপের, এটার দায়িত্ব বাপের। এক বাপকেও আল্লাহ ছাড়বে না, একটা বাবাকেও আল্লাহ ছাড়বে না। আপনার কাছে বিবেক আছে আপনার ছেলেকে আপনি উজু করা শিক্ষা দিবেন না খাড়া হয়ে পেশাব করাটা দিবেন, সেটা আপনার বিবেক আছে? আমার একটি তিনখানা মাদ্রাসা আছে, সকালবেলা ঠান্ডার মধ্যে পৌষ মাসে পেশাব করে দেয় করতেছে, আমি বললাম খেরি এরকম করিস কেন? করে হুজুর ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না, কাশতেছি মানে ললের মধ্যে আটকে আছে, কাশে কাশে বার করতেছি। আমি বললাম এরপরে কি করি? পানি খরচ করে উজু করবো, কেন করবি? আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়, জোর আল্লাহ কন। ওই বয়সের এক ছেলে প্রাইমারি পড়ে পেশাব দিয়ে 40 লিখছে, আমি জীবনে প্রথম দেখছি আর জীবনে দেখবারও চাই না, পেশাব দেয় এরকম আগে লিখছে স্যার পর দিছে শূন্য, আমার হাত ধরে করে এ শয়তানে খাড়া হয়ে পেশাব করলি, পেশাব দিয়ে 40 লিখলি, তুই 19 করে পড়িসে প্রাইমারি থরি চাচা, তো তোর স্যার কোনোদিন শিখাইনি কেমনে পেশাব করা লাগে, কই স্যার শিখাবে বলে আমি একদিন পেশাব করে যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে মারতি স্যার। আপনি আপনার ছেলেকে কোথায় দিবেন, খাড়া হয়ে পেশাব করার জায়গা দিবেন না বসে থেকে গলা খাকারি দিয়ে পেশাব করার জায়গা দিবেন, কোন জায়গা দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন, তার জন্য কোনো বক্তা লাগবে না, বিবেক বিবেক। আপনার মেয়েকে কোথায় দিবেন এটা আপনার বিবেককে প্রশ্ন করেন, যে কোন জায়গায় গেলে আসল মা হবে আর কোন জায়গায় গেলে ভেজাল মা হবে, এটা নিজের বিবেককে প্রশ্ন করার দরকার আছে না নাই? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাজান একটু খেয়াল করেন, হযরত আলী বললেন হোসেন তোমার মার অনুমতি লাগবে, আমার অনুমতি দিয়ে তোমার মায়ের দরজা খুলবে না, কারণ মেয়েরা দেখা করতে আইছে তোমার মায়ের সাথে। হোসেন বলতেছে বাবা তাহলে আমি মায়ের কাছে যাই, আলী বলতেছেন বেটা রে তোর একটু বয়স হয়ে গেছে, হোসেনকে লক্ষ্য করে হযরত আলী বলতেছে তোমার একটু বয়স হয়ে গেছে, যখন তখন তুমি মায়ের কাছে যাইতে পারবা না, যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, সন্তান যখন বড় হবে তখন মায়ের কাছে যাইতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, এর নাম হলো ইসলাম। আপনার এক থেকে
3 বছর 4 বছর পর্যন্ত সন্তান মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে না, কিন্তু 5 বছর যখন ওভারটেক করবে তখন মায়ের ঘরে যাইতেও ইসলাম বলেছে। তখন মা বলবে, কে হোসাইন? বলে, হ্যাঁ আম্মু, একটু পরে আসো বাবা, আমার কাপড় চোপড় একটু বেয়া সাইজ হয়ে আছে তো, মানে ঘরের মধ্যে নেই মানুষ, এমনি বাইরে যে অবস্থা থাকে তাহলে ঘরের মধ্যে তো কি অবস্থা থাকে বুঝতেইছেন তো, বাহিরেই দেখেন না বেসারা হয়ে থাকে, তাহলে ঘরের মধ্যে গরমের দিন এখন আসতেছে চৈত মাস বৈশাখ মাস, কাপড় চোপড় খুলে হয়তো বেঠা ভরে আছে, এখন একটা বাচ্চা যদি মা এসে, সখন মাও কিন্তু ছেলের দিকে শরম পায় না, দেখবেন ছেলে এই এটুই কে ফট করাইছিস রে। এই জন্য রাসূল বলেছে, কোন সন্তান যদি মায়ের ঘরে যাবার চায় ঘর থেকে অনুমতি লাগবে, মা যদি বলে এখন আসো তখন যাইতে পারবে, তাহলে শালির বাড়িতে দুলা ভাইয়ের অনুমতি লাগবে না, কি মনে করতেছেন ভাইজান? ভাবির বাড়ির দেওয়ার আর কোনো উন্নতি নাই। ইসলাম কত সুন্দর, একটু খেয়াল করবেন, আলী বলতে, হোসাইন যখন তখন তোমার মায়ের কাছে যাইতে পারবে না, বরং তুমি এই আল্লাহর কোরআনের নিয়ে বসো। অতএব হোসাইনের হাতে কোরআন দিয়া অন্দর মহলে ঢুকতেছেন, কারণ দরজায় মেহেরাটা মেয়েরা দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে তারা দেখা করবে। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন, কারণ মা ফাতেমা আছে অন্দর মহলে। ধরে বলেন কি অন্দর মহল মানে? ইমাম গাজ্জালি বলেছেন অন্দর মহল মানে হলো কবর। ইমাম গাজ্জালি বলেছেন তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, যিনি হলেন মুসলমানের সর্বপ্রথম 1 নম্বর দার্শনিক। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির বইগুলো যখন পড়বেন মনে করবেন এই বইগুলো এত বছর আগে লিখছে মনেই হবে না, মনে হবে গতকাল বইগুলো আমাকে কারণেই লিখছে। ইমাম গাজ্জালির বইগুলো এমন ভাবে লেখা কিয়ামত পর্যন্ত সবসময় মানুষের আবেদন থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। ধরে কোন কি বলা হয়? হুজ্জাতুল ইসলাম বলা হয়েছে, ইসলামের দলিল বলা হয়েছে। সেই ইমাম গাজ্জালি বলেছেন অন্দর মহল মানে হলো কবর। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর অন্দর মহলকে কবরের সঙ্গে তুলনা কেন করলেন? ইমাম গাজ্জালি বলতেছেন কবরের সঙ্গে তুলনা করার কারণ হলো, কোনো মেয়ে মানুষ যখন মারা যাবে ওই মেয়ে মানুষের লাশ যারা ধরে কবরের মধ্যে নামাতে পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে, মহিলা তারা কোনদিন অন্দর মহলে ঢুকতে পারবে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে অন্দর মহল থাকার দরকার আছে না নাই? আপনাকে অন্দর না সদর, একটা হলো সদর মহল মানে যাই থাই। এখন ব্যবসা করে পাঁচির বাজারে, পাঁচির বাজার ব্যবসা করে তো, তো ইরির ধান কাটার সময় রংপুরের পুবাকে হাত করার জন্য রংপুরের কামলা না হলে তো আমাকে ধান কাটা হবে না, মানে আমরা এত দূর দুর্বল হয়ে গেছি, দেখবেন যখন তুমি ধান পাকে সব 5টি স্টেশন হচ্ছে ইতিমের মতন বসে থাকে গাল খাদ্যে, কি ভাই কয়ে ধান পাকছে, ভাই ধান পাকছে, ভাই তো ধান পাকছে বসে আছো কেন, কাটবো কে আমরা পাই দিতে, আমাদের কিছুই নাই, অস্ত্রই নাই, ব্যাংকেও নেই, কাশিও নেই, আবাদ করছে নিদের আম সর্দার, অস্ত্র নাই, এখন বৈশাখের ধর উঠলে কি হবে, ওরা আসলে ধান পাবি না হলে সব ধরে যাবি, ধরে খান কথা ঠিক কিনা, এতিমের মতন বসে আছে, তাই মাঝে মধ্যে ওই কামলার জন্য সমস্যা হয়, এই জন্য কামলার সাথে আত্মীয়তা করার জন্য সদর মহল, একটা বাড়ি বানাতে সদর মহল বলতেছে যে আমার বউ ভাবি, তোমাকে ভাবি খবরদার কোনো সংকোচ করবে না, যা লাগবে ভাবির কাছে যাবে, কারণ আমি দোকানদারি করি ভাই, আমি কি সবসময় বাড়ি থাকবার চাই, তোমাকে যা লাগবে, এই ভাবি থাকলো আমার বউ, তোমাকে কিন্তু ফর লয় ভাবি, যা দাবি থাকে ভাবির কাছে করো। ওই 5 জন কামলার মধ্যে একটা হলো লুচ্চা ঢপা, ধরে ঢনকি ঢপা, ওই মাঝে মধ্যে আসে ভাবির কাছে, পানি খাবার আসে, এ খাবার আসে, এর একবার একটা সুরুত পালি হলো, ভাবি আপনার দেখি সাইজ, ভাবি মনে আপনার বিয়েই হয়নি, মেয়ে মানুষকে যদি আপনি একটা হাত করবার চান একটু ওর চেহারা তারিফ করা লাগবে, ধরে ঢনকি আপনার মনে বিয়েই হয়নি ভাবি, আপনার এই সাইজ কামলা দেখেন রংপুরের কামলা, ভাবি তো আপনার মনে বিয়েই হয়নি, ভাবি তখন বলতেছে তোমার চোখ ভালো, তোমার চোখ ভালো, আজ 12 বছর হলে বিয়ে হচ্ছে, এই মর্দা জীবনে এই কথা খাইনি, আস্তে আস্তে কি হচ্ছে,
এখন আপনারা বলেন অন্দর মহল আর সদর মহল, মুসলমানের কোন সদর মহল থাকবে না, মুসলমানের মেয়েরা থাকবে অন্দর মহলে। ঘরে কান কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন অন্দর মহলে কেবলমাত্র তারাই প্রবেশ করবে যারা মৃত্যুর পরে লাশ ধরতে পারবে। আপনারা বলেন তো কোন মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কি চাচাতো ভাই ধরতে পারবে? না। ফুফাতো ভাই? না। মামাতো ভাই? না। দুলা ভাই? না। তাহলে এখন চিন্তা করেন, যারা লাশ ধরতে পারবে না তারা অন্তর মহলে ঢুকতে পারবে না। আমার সামনে যারা বসে আছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আল্লাহর বান্দা হয়ে জান্নাতে যাবার চাই তাহলে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে অন্তর মহলের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে বাবা মানেন বা না মানেন, হক কথাটা কয়ে যান তো। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাতে কোরআন শরীফ দিয়া অন্দর মহলে ঢুকে দেখেন ফাতেমা এক হাতে এই ডান হাতের মধ্যে কোরআনের কয়েকটা আয়াত আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ, কোন ডান হাতে কি কোরআনের কয়েক, তখন তো এরকম কোরআন শরীফ হয় নাই, এরকম বাইন্ডিং কোরআন শরীফ হয় নাই, কোরআনের কয়েকটা আয়াত হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতেছে আর বাম হাতে যাতা ঘুরাইতেছে, তার মানে দুনিয়াও চলতেছে আখেরাতও চলতেছে। সুবহানাল্লাহ, ডান হাত হলো আখেরাত আর বাম হাত হলো দুনিয়া, দুনিয়ার যাতা ঘুরাইতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। অন্দর মহলে ঢোকার পরে হযরত আলী চমকে গিয়া জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে এমন একটা বউ দিছে আল্লাহ। হযরত আলী মনে মনে আল্লাহকে বলতেছে, মাবুদ তুমি আমাকে এমন একটা বউ দিয়েছ যে বউটা অন্দর মহলের ভিতরে তোমার কোরআন পড়ে আবার দুনিয়ার যাতা ঘুরাইতেছে। রাসূল বলেছেন যার দুনিয়া সুন্দর হবে তার আখেরাত সুন্দর হবে, যার দুনিয়া সুন্দর হবে না তার আখেরাত কোনোদিন সুন্দর হবে না। সাহাবীরা বললেন এ রাসূল আল্লাহ এই দুনিয়া দিয়ে আপনি কি বুঝাবার চান? রাসূল বললেন দুনিয়ার সৌন্দর্য হলো ষোলো আনা, তার মধ্যে আট আনা সৌন্দর্য হলো একজন সতী সাধবী বিবি। কোন পুরুষ যদি সতী সাধবী একটা বউ পাওয়া যায় তাহলে দুনিয়ার ষোলো আনার আট আনা সৌন্দর্য আল্লাহ তার ঘরের ভিতরেই দান করে দিবে। ধরেন ষোলো আনা, আমরা বলি না ষোলো আনা, ধরে কোন কয় আনা? তার আট আনা হলো একটা বউ রে, যদি বউটা সতী সাধবী ভালো হয়। আজকে বাড়িতে অশান্তি না শান্তি এই বইয়ের কারণে, স্বামী এসার নামাজ পড়ে বাড়ির যে দেখে বউ স্টার জলসা যা পাগলি হসে ভাই, খিদের জোরে বলতেছে খাবার দাও, আধ ঘন্টা ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, হতো না? আধ ঘন্টা ধৈর্য ধরো, এত খাই খাই করো কেন? বলে আধ ঘন্টা কেন ধরবো, বলে এখন স্টাফ ঘরে সেই নাটক চলতেছে গো, একটু মন খারাপ করো না, যাও যাও ঘরের মধ্যে শুয়ে থাকো না, বই পড়ো, কিন্তু একটা করো। স্বামী আধ ঘন্টা পরে বলতেছে এখন দাও, ধরলেই যখন ধৈর্য ধরলেই তখন আর আধ ঘন্টা ধরো, বলে আবার কি? বলে এখন জি বাংলা শুরু হয়েছে গো, এটা এটা না দেখলে হবে না। আয় দুই নাটক শেষ করে এখন স্বামীর কাছে খাবার দেয়।